Sit down. Thank you, sir. Thank you, sir. Dekho, Jasmine, I have started my career from a sub inspector. দুদিন পর রিটায়ার করবো। অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে? অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার, কারণ সে জানে না তার সামনে কি আছে। কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করার লাইসেন্স নয় স্যার। এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি, আমি তার বাইরে যাইনি। কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না। তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে। শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার। যারা এই সিস্টেম আনতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে। তুমি মেয়ে মানুষ, সুতরাং শরীর ভয় রাখো, ভয়কে গুরুত্ব দিতে শেখো। সরি স্যার, আমি ভয়কে জয় করতে শিখেছি, স্যালুট করতে শিখিনি। চিন্তা করবেন না, আমি যদি কোনো অপরাধীর পকেটে গিয়ে ঢুকি তাহলে সেই পকেট আমি ফুটো করে বেরিয়ে আসব। ইন্সপেক্টর, আই এম সরি টু সে স্যার, ভয় আমিও করি। আমার একটাই ভয়, মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা, শপথ রক্ষা করে মরতে পারবো কিনা। ইন্সপেক্টর জেসমিন, হাসি মুখে জীবন দিতে পারলেই শপথ রক্ষা হয় না, বরং শপথ রক্ষার খাতিরেই বেঁচে থাকতে হয়। অফকোর্স স্যার, কিন্তু 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না। জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে। আসি স্যার। ওকে স্যার। ডিআইজি স্যারকে তুমি কোন পক্ষের লোক মনে করো? পুলিশকে আমি পুলিশের লোকই ভাবি স্যার। ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম, শক্তি নয় বুদ্ধি খাটিয়ে কাজ করো, শক্তিতে তুমি ওদের সাথে পারবে না। আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। পুলিশের শক্তি, তার নীতি নৈতিকতা, আদর্শ, তার পোশাক, গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। বাট তুমি একজন সুন্দরী নারী। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে এবার তাও দেখাবো। শুধু আপনার সাপোর্ট চাই স্যার। পাবে। ভাইজি সেজে থাকা ওই ভুল্লা কাটারির দাপট দমন করার জন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। থ্যাংক ইউ স্যার। ওকে চলো। আসো নেতা, আসো, বসো বসো। ভাইজি, তোমার অ্যারেঞ্জমেন্টের তুলনা নাই, কিন্তু কি যেন নাই নাই। আরে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া লও, তাই পাইলে উপাইতে পারো মানিক রতন। তুমি যা মিসিং করছো সেটা তো তোমার সামনেই আছে। শালা হাস, একটু পরে খাবি বাস। ও, তুমি জেসমিনের কথা বলছো? জেসমিন জুই বলি, সবই তো এক ফুলের বাগানে খেলা খেলি। নাম আমার ভাইজি, আমি এই মুহূর্তে তোমার নাচ দেখতে চাইছি। তোর ভাই না বললেও আজকে আমি নাচতাম। স্যার, অফিসার, রিপোর্ট লিখো। মদ খেয়ে মাতাল হয়ে মাটিতে পড়ে মদের ভাঙা বোতল গলায় ঢুকে স্পট ডেথ, ওদের সবার সাক্ষী নিয়ে নাও। ওকে। ঠিক হয়েছে। আমি ইন্সপেক্টর সুলতানা জেসমিন, আমি আপনাদের এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি। যদি আপনাদের কোনো প্রকারের অভিযোগ থাকে আমি তার দ্রুত সমাধান করব। আপনি আমাদের কি সমাধান করবেন? সব পুলিশ একই কথা কয়। শুনুন, আমি একজন পুলিশ আর পুলিশের পক্ষে সবকিছু করাই সম্ভব। আপনাদের সাথে কেউ যদি কোনো ইলিগাল কিছু করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেব। আর একটা কথা মনে রাখবেন, যা আমি বলি তা আমি করি, আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। জেসমিন, ইন্সপেক্টর সুলতানা জেসমিন। Yeah.
ইন্সপেক্টর! দেখলি তো ভাইজির বিরুদ্ধে দাঁড়ালে কি হয়? লাশ তো হয় লাশ। এই ইন্সপেক্টর বেশি বাইরা গেছিল, তাই তারে শেষ করে দিলাম। ভাইজির হুকুমকে তোরা কোরআনের আয়াত মনে করবি? ভাইজির আইন এই এলাকার আইন, ভাইজির কথা এখানে সবকিছু হবে, বুঝলি? তা না হলে এই ইন্সপেক্টরের মতো তোদেরও এই পরিণতি হবে। আর শোন, এই লাশ এখানে এইভাবে পড়ে থাকবো, কেউ হাত লাগাবি না, শিয়াল কুত্তা খাইব। কেউ যদি হাত লাগাস তাহলে তার লাশও এখানে এইভাবে পড়ে থাকবো। মনে রাখিস, এটা আমার কথা না, ভাইজির কথা। হয় চল। তোমরা কি মানুষ না অন্য কিছু? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছ। এই ইন্সপেক্টর জেসমিন তোমাদের শান্তির জন্যে ভাইজির অন্যায়ের প্রতিবাদ করেছিল, তোমাদের হয়ে ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ইন্সপেক্টর জেসমিনকে তোমাদের সামনে আঘাতের পর আঘাত করলো, তোমরা কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলে না, এমনকি তার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টাও করলে না। আপনি এত বড় কথা বলেন, ভাইজির সাথে কি কেউ পারবে? কেউ পারবে না। শোনো, আমার কথা শোনো তোমরা, যতদিন ভাইজির ভয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে ততদিন তোমাদের মন মানসিকতাও এই ইন্সপেক্টর জেসমিনের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এখনো সময় আছে, তোমরা জাগো, এক হও, আর এই অত্যাচারী ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলো। ওই দেখছোস এদের কি অবস্থা হয়েছে? ওদের যে অবস্থা হয়েছে তোদের সে অবস্থা হবে। চুপচাপ বাড়ি চলে যা, যা। সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমর্ষ ও জেসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। কাপুকে মাঞ্জা তু বঙ্গিও চাবুন্ডায় নামা হলুদ বাটা সরষে মার বোঝাটা জোরসে কাপুকে মাচমন্ডায় নামা কাপুকে মাচমন্ডায় নামা যথেষ্ট প্রাণ শক্তি আছে, ঢাকায় নিয়ে যান। ওকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে জেসমিনের চিকিৎসা হয়। ছুরিকাঘাতে ওর কিডনি, হার্ট, লাঙ্গ এতটাই ড্যামেজ হয়েছিল যে ডাক্তাররাও ভরসা পাচ্ছিল না। ওদিকে পাপ্পুকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল, পাপ্পু তোর মাকে ছাড়া খেতেই যাইতো না। এদিকে পাপ্পু মা হারাবে, এ যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ই আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেকদিন ফলো করি। প্রবলেম আমাদের, কিন্তু বিড়ম্বনা আপনাকে পোহাতে হয়েছে।
ভুইলা জানে এসব কথা। পাপ্পুরে আমি আর এমন কি আদর স্নেহ দিছি, পাপ্পু তার চাইতে আমারে অনেক বেশি দিছে। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। চল চল।